নমস্কার বন্ধুরা, লাইভ ট্রাভেল টিউন পরিবারের সকলকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে। আসুন আজ আমরা একটি সুন্দর লোকসঙ্গীত শিখি। এই গানটি একটি দেহতত্ত্ব গান। এই গানটি আমরা এ শার্প বা বি ফ্ল্যাট স্কেলে শিখব। স্কেলটির আরোহ অবরোহ আগে আমরা দেখে নিচ্ছি একবার। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটি আমাদের আরোহ অবরোহ। এই গানে আমাদের কোমল স্বর লাগবে, গা ধা এবং নি, সেই সঙ্গে শুদ্ধ দাও ব্যবহার হবে। অর্থাৎ উভয় ধা আমরা ব্যবহার করব, কোমল নি ব্যবহার করব এবং কোমল গা ব্যবহার করব। গানটিতে তাল থাকছে ধীর লয়ের দাদরা, দাদরা তালের উপর গানটি যাবে। এই গানটি গেয়েছেন শ্রদ্ধেয় লোকসঙ্গীত শিল্পী পরীক্ষিত বালা। এই গানটি চিরদিনের একটি গান, চিরসবুজ একটি গান। তো এই গানটি আমরা আগে একবার দেখব, তারপরে স্বরলিপি আলোচনাতে যাব। হাতির দাঁতে আমাদের স্থায়ী আছে গানটি, আমরা স্বরলিপিতে যাচ্ছি। স্থায়ী প্রথমে টান আছে, হাতির দাঁতে, অর্থাৎ স্বরলিপিটি দাঁড়াচ্ছে পা ধা সা, পা শুদ্ধ ধা সা, হাতির পা ধা হাতির দাঁতে সা সা মা মা গা গা গা, সা থেকে তার সপ্তকের শুদ্ধ মাতে যাচ্ছে এবং কোমল গাতে গিয়ে থামছে। দাঁতে সা সা মা মা গা 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 রে রে সা, দাঁতে তারপরে আছে পা সা মা মা গা গা পা লং কতোর গা রে সা রে গা রে সা 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 লং কতোর গা রে সা রে গা রে সা 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 সা, এটি হচ্ছে। তারপরে আছে আবার রইবে খালি, রইবে নিশা কোমল নিশা, রইবে খালি নিধা নিধানি খালি পোড়ে নিশা সা 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 পোড়ে। এই পর্যন্ত হচ্ছে আমাদের তাল ছাড়া। তারপরে তাল আসছে গানটিতে, তালে তালে ধরা হচ্ছে যাবি যেদিন সা গা মা পা, যাবি যেদিন শ্মশান ঘাটে, শ্মশান পা কোমল ধা পা মা গা, শ্মশান ঘাটে পা ধা পা মা গা গা শ্মশান ঘাটে। এখানটি ঘাটে বলা হচ্ছে, টয়ে একার যে আছে টে কথাটি শ্মশান ঘাটে। একসঙ্গে যদি দেখি আমরা পা ধা পা মা গা 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 রে গা সা রে সা নি শ্মশান ঘাটে। তারপরে আছে বাঁশের দোলাই, বাঁশের অর্থাৎ কোমলনি থেকে মাতে যাচ্ছে বাঁশের নিমা, বাঁশের দোলাই গারে দোলাই চুড়ে চুড়ে সানি নি সা সা উড়ে সানি নি সা সা চুড়ে। এখানে আমাদের স্থায়ীটি শেষ হচ্ছে। এরপরে গানটির প্রথম অন্তরা আছে, সঙ্গে দেবে এক মুঠো তিল,
স্থায়ীতে ফিরে গেল। তো আমরা এখন প্রথমন্তরার স্বরলিপিতে যাচ্ছি। সঙ্গে দেবে পাপা মা গাগা মা, সঙ্গে দেবে পাপা মা গাগা মা, সঙ্গে দেবে এক মুঠো তেল মা মা পা 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 পা, এক মুঠো তেল। তারপরে গোটা কয়েক, গোটা অর্থাৎ পা থেকে কোমল গাতে যাচ্ছে, পা গা রে গা, গোটা কয়েক সারে সানি কয়েক, কোড়ি নিশা সা সা কোড়ি। তারপরে দুই চোখে তু, দুই চোখে নি নি নি, দুই চোখে কোমল নি লাগছে প্রত্যেকবারই, নি নি নি, দুই চোখে দুলসি ধা পা ধা ধানি তুলসি। এখানে শুদ্ধ ধা ব্যবহার হচ্ছে, ধা পা ধা ধানি তুলসি পাতা পাতা পাধানিনি ধা পা মারে পাতা। তারপরে সঙ্গে মাটির রে মা পা কোমলি, সঙ্গে মাটির হাড়ে হাড়ে ধা পাধানিনি ধা পা হাড়ে ধা পাধানিনি ধা পা। তারপরে তারপরে লাইন পরনে রই পরনে রই গা 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 রে রে সা, পরনে রই দামি সারে রে রে গা দামি কাপড়, সারে রে সা সা নি নি পা কাপড়, নিবে সেদিন পানি সাগা কোমল গা পা কোমল নি সা কোমল গা, নিবে সেদিন কেড়ে রে সা সা কেড়ে। এখানটিতে কেড়ে কথাটির যে টানটি আছে সেটি আবার হচ্ছে এ, এখানে টানটি হচ্ছে কেড়ে কথাটি বলে এ, সারে সানি সা মামা গা গা, এ সারে সানি সা মামা গা গা এ। আবার একবার বলা হচ্ছে পরনে রই দামি কাপড় গা গা, একই স্বরলিপিতে হচ্ছে। তারপরে পরের বারে অর্থাৎ এইবারে সে দ্বিতীয়বারে হচ্ছে এখানে কেড়ে বলে কথাটি এখানে থেমে যাচ্ছে সায়ের উপরে, এরকম হচ্ছে, দেখে নিন। পরনে রই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, এখানে সায়ের উপরে থামছে। তারপরে আবার আমাদের স্থায়ীতে ফিরে যাচ্ছে। যাবি যেদিন শ্মশান ঘাটে, এখানে স্থায়ীতে ফিরে গেল। তো এই পর্যন্ত আজ শিখলাম। ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওতে আমরা অবশ্যই পুরো গানটি শিখব, যদি ভালো লাগে জানাবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে, নমস্কার।